রহমতুল্লাহ আমার সম্মানিত দিনী ভাই একটা বিষয় জানতে চেয়েছেন যে কেন আমরা মাদ্রাসা মসজিদ ইয়াতিম ফকির মিসকিন অভাবী এদেরকে দান করব। এক কথাই বলা যায় আল্লাহর রাস্তায় কেন দান করব জি আমার সম্মানিত তিনি ভাই আপনাকে বলবো কথাটাই আল্লাহ রিদের মধ্যে সাতাইশ পারা আয়াত নম্বর দশ যে অমা লেখুম তোমাদের কি হয়েছে আল্লাহ তোমরা আল্লাহর পথে কেন বাই করবে না তোমরা আল্লাহর পথে কেন বাই করবে না এর উত্তরে মানে আমরা যেমন প্রশ্ন করলাম যে কেন বাই করবো তা আল্লাহ রাবুল আলমিন এখানে আয়াতটা শুরু করছেন যে কেন তোমরা আল্লাহর পথে খরচ করবে না অথচ

আল্লাহ রবুল্লা বলছেন যে তোমাদের মধ্যে যারা বিজয়ের পূর্বে আল্লাহর রাস্তায় দান করেছে খরচ করেছে সংগ্রাম করেছে তারা সমান নয় তারা মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ তাদের অপেক্ষা যারা পরবর্তীকালে আল্লাহ রাস্তায় দান করেছে ও সংগ্রাম করেছে তবে আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন হুসনা হাবির আল্লাহ সকলের সাথে কল্যাণ করবেন সকলকে আল্লাহ রব আন মানে কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন আর তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ অবহিত প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রবুল আলমিন জ্ঞান রাখেন অতএব আল্লাহর রাস্তায় আমরা দান করব এই জন্যে যে আল্লাহ হচ্ছে সর্বোপরি সর্ব অবস্থাতে গোটা পৃথিবীর মালিক অতএব আল্লাহ রব্বুল আলমিনের দেওয়াই ধন সম্পদ আমরা খাচ্ছি ব্যবহার করছি আমাদের পূর্বেও এই ধন সম্পদের মালিক কেনা কারো হাতে ছিল অতএব আমাদের পরেও কেউ এই মালিক থাকবে আশা করি বুঝতে পেরেছেন আলাইকুম